কুমুদিনী সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের এটি পঞ্চম লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লেকচারটি উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি সজীব বণিক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা জেনে নেব আজকের আলোচনার বিষয়বস্তুটি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিক্ষা পরীক্ষা, এবং এই শিক্ষা পরীক্ষার সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়েই আমরা আলোচনা করব। আজকের এই আলোচনা থেকে তোমরা শিক্ষা পরীক্ষা সম্পর্কে জানতে পারবে, এটি ব্যাখ্যা করতে পারবে, সেই সাথে শিক্ষা পরীক্ষায় আমরা বিভিন্ন ক্ষারীয়মূলকের যে বৈশিষ্ট্যপূর্ণ বর্ণগুলো দেখতে পাই তা প্রদর্শনের কারণ তোমরা ব্যাখ্যা করতে পারবে, এবং শিক্ষা পরীক্ষায় আমরা কেন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি তাও তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় শিক্ষা পরীক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিক্ষা পরীক্ষায় যাওয়ার আগে একটি শিক্ষা সম্পর্কে জেনে নেব। আমি এখানে একটি মোমবাতি এঁকে শিক্ষা সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে একটি মোমবাতি এঁকেছি, জ্বলন্ত মোমবাতি। আমরা যদি লক্ষ্য করি, আমরা এখানে দুটি শিখা দেখিয়েছি, একটি বড় শিখা আর একটি ছোট শিখা। বড় যে শিখাটি, এটি সাধারণত লাল বর্ণের হয়, লালচে বর্ণের, এবং এটাকে আমরা জারণ শিখা বলি। আর মাঝখানে যে ছোট শিখাটি, এটি সাধারণত নীলচে বর্ণের হয়, এই শিখাটিকে আমরা বলি বিজারণ শিখা। আমরা এই শিখার ছয়টি অংশকে প্রথমে চিহ্নিত করে জেনে নেব। আমাদের এই যে বাইরের জারণ মণ্ডল, এর এই নিম্ন প্রান্তকে আমরা বলছি নিম্ন জারণ মণ্ডল, এটাকে আমরা বলছি নিম্ন জারণ মণ্ডল, আর এই অংশটাকে আমরা বলছি উচ্চ জারণ মণ্ডল। তাহলে শিখার দুটি অংশ সম্পর্কে আমরা জানলাম, একটাকে বলছি আমরা নিম্ন জারণ মণ্ডল, যেটা জারণ শিখার নিম্ন ভাগে অবস্থিত, আর একটা হচ্ছে উচ্চ জারণ মণ্ডল, অর্থাৎ এই অঞ্চলটাকে আমরা উচ্চ জারণ মণ্ডল আখ্যা দিতে পারি। আবার ঠিক একই রকম এই বিজারণ মণ্ডলের দুটি ভাগ, এটি হচ্ছে নিম্ন বিজারণ মণ্ডল, আর বিজারণ মণ্ডলের এই উপরি ভাগকে আমরা বলছি উচ্চ বিজারণ মণ্ডল। তাপমাত্রার ভিত্তিতে আবার আমরা এই শিখাকে আরো দুই ভাগে ভাগ করি। শিখা যেখানে উৎপন্ন হচ্ছে এই অংশটাকে, উৎপন্ন স্থলটাকে আমরা বলছি সর্বনিম্ন তাপমাত্রা মণ্ডল, অর্থাৎ এই অংশে তাপমাত্রা সবচেয়ে কম থাকে, আর বিজারণ মণ্ডলের শেষ ভাগের কাছে এখানে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, ফলে এটাকে আমরা বলছি সর্বোচ্চ তাপমাত্রা মণ্ডল। তাহলে আমরা একটি শিখার ছটি অংশ আমরা জানলাম। আমাদের আজকের যে পরীক্ষাটি, শিক্ষা পরীক্ষা, এটি আমরা এই উচ্চ জারণ মণ্ডলের অংশে সম্পন্ন করে থাকি। আমরা এখন এই শিক্ষা পরীক্ষা সম্পর্কে জানার চেষ্টা করি। আমাদের শিক্ষা পরীক্ষায় যে জিনিসগুলো লাগবে তা হচ্ছে একটি প্লাটিনাম তার হাতল যুক্ত। আমরা যদি ধরে নেই এটা একটা প্লাটিনাম তার, এর সাথে একটি হাতল আছে, তাহলে এই ধরনের একটি আমাদের তার লাগবে হাতল যুক্ত, প্লাটিনাম তার। আর লাগবে কি? আর লাগবে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে একটি বাটিতে আমরা গাঢ়
হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচ্ছি। তাহলে এর মধ্যে আরো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আমরা ধরে নিলাম, আর লাগবে আমাদের পরীক্ষণীয় লবণ। তাহলে একটি কাচের ছোট প্লেটে আমরা আমাদের পরীক্ষণীয় লবণ নিয়ে নেব। তাহলে এটি হচ্ছে আমাদের পরীক্ষণীয় লবণ। তাহলে এই জিনিসগুলো আমাদের লাগবে, আর অবশ্যই একটি আগুনের শিখা লাগবে। আমরা এক্ষেত্রে স্পিরিট ল্যাম্প বা বুনসেন বার্নার, গ্যাস বার্নার, যে কোনো একটা বার্নার এক্ষেত্রে ব্যবহার করতে পার। তাহলে আমাদের যে ঘটনাটি ঘটবে আমরা সেটা এখন দেখব। আমরা প্রথমে জেনে নেব কিভাবে আমরা এই পরীক্ষাটি করে থাকি। আমরা এই পরীক্ষাটি করার প্রথমে কি করি, আমাদের যে প্লাটিনাম তারটি আছে এটি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজিয়ে নিয়ে আমরা এই উচ্চ জারণ মণ্ডলের এই অংশে ধরব, অর্থাৎ এইখানে আমাদের প্লাটিনাম তারটি আমরা ধরব। ধরলে কি হবে, যদি আমরা দেখি যে এই প্লাটিনাম তার থেকে বিশেষ বর্ণের কোন শিখা উৎপন্ন হয়েছে, তাহলে আমাদের বুঝতে হবে এই তারটি ব্যবহার উপযোগী নেই। তাহলে এটিকে আমাদের পরিষ্কার করে নিয়ে ব্যবহার করতে হবে। কিভাবে পরিষ্কার করব, আমরা তারটাকে আগুনের শিখার এই উচ্চ জারণ মণ্ডলের অংশে কিছু সময় ধরে রাখবো, এরপরে আবার তারটিকে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজিয়ে নিয়ে আবার এটাকে আগুনের শিখার এই উচ্চ জারণ মণ্ডলের অংশে ধরব। অর্থাৎ এভাবে আমরা কয়েকবার ধরবো, যতক্ষণ পর্যন্ত না এই বিশেষ বর্ণের শিখা দূরীভূত হয়। এই বিশেষ বর্ণের শিখাটি যখন চলে যাবে, দূরীভূত হবে, তখন আমরা ধরে নিতে পারি এই প্লাটিনাম তারটি পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা এই তারটিকে আমাদের পরীক্ষার কাজে ব্যয় করতে পারি। আমরা এই শিখা পরীক্ষা দ্বারা কি শনাক্ত করি, আমরা শিখা পরীক্ষা দ্বারা আমাদের পরীক্ষণীয় লবণের মধ্যে কোন ক্ষারীয় মূলকটি উপস্থিত থাকতে পারে তা আমরা শনাক্ত করে থাকি, বা সেই সম্পর্কে আমরা একটি নির্দেশনা পাই। এটি আমাদের শুষ্ক পরীক্ষার একটি পরীক্ষা। লবণ শনাক্তকরণের শুষ্ক পরীক্ষা, সিক্ত পরীক্ষা, দুই রকম পরীক্ষা আছে। সেই শুষ্ক পরীক্ষার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে এই শিখা পরীক্ষা, যার মাধ্যমে আমরা বেশ কিছু ক্ষারীয় মূলকের সম্পর্কে ধারণা পেয়ে থাকি। তাহলে আমাদের ক্ষারীয় মূলক কোনগুলোকে বলছি, আমরা জানি লবণ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া থেকে তৈরি হয়। তাহলে আমরা এক্ষেত্রে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে বিক্রিয়া দেখি, তাহলে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের বিক্রিয়া থেকে আমরা সোডিয়াম ক্লোরাইড এবং পানি পাবো। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড পেলাম, এর মধ্যে দুটি আয়ন আছে, একটি হচ্ছে সোডিয়াম আয়ন আর একটি হচ্ছে ক্লোরাইড আয়ন। এই সোডিয়াম আয়নটি আমরা কার কাছ থেকে পেলাম, এটি পেলাম ক্ষার থেকে, এই জন্য এই মূলকটির নাম হয়েছে ক্ষারীয় মূলক। আবার অপরদিকে এই ক্লোরাইড আয়নটি আমরা কার কাছ থেকে পেয়েছি, এটি পেয়েছি আমরা অ্যাসিড থেকে বা অম্ল থেকে, এই জন্য এই মূলকটির নাম হয়েছে অম্লীয় মূলক। তাহলে আমাদের শিখা পরীক্ষাটি আমরা যেটা করছি, এটাই আমরা শুধু এই ক্ষারীয় মূলক সম্পর্কে ধারণা পাব, অর্থাৎ আমাদের পরীক্ষণীয় যে লবণটি আছে এর মধ্যে কোন ক্ষারীয় মূলকটি উপস্থিত আছে তার সম্পর্কে আমরা একটি ধারণা পাব এই পরীক্ষা থেকে। আমরা এখন জেনে নেব কিভাবে আমরা পরীক্ষাটি করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পরীক্ষাটি করার সময় প্রথমে বলেছি দেখে নিতে হবে তারটি পরিষ্কার অবস্থায় আছে কিনা। তাহলে আমরা পরিষ্কার করে নিয়ে এরপরে আমাদের পরীক্ষাটি শুরু করব। পরীক্ষা কিভাবে শুরু করব, আমরা পুনরায় এই তারটিকে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজিয়ে নিয়ে এই তারের মাথায় পরীক্ষণীয় লবণ সামান্য পরিমাণে লাগিয়ে আমরা তার সহ এই লবণটাকে এই উচ্চ জারণ মণ্ডলের অংশে ধরব। ধরে রাখলে যদি আমরা বিশেষ বর্ণের কোন শিখা উৎপন্ন হতে দেখি
এবং সেই শিখার বর্ণ প্রত্যক্ষ করে কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে উপনীত হব। আমরা এই ক্ষেত্রে যে বিষয়গুলো অবলোকন করতে পারি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এ ধরনের কয়েকটি বিষয় নিয়ে আমরা তোমাদের সামনে এখন উপস্থাপন করছি, তুলে ধরছি কোন ক্ষেত্রে আমরা কি ধরনের পর্যবেক্ষণ করব এবং সিদ্ধান্ত নেব। আমরা এই ক্ষেত্রে তোমাদের সামনে একটি ছক উপস্থাপন করেছি। এখানে আমাদের পর্যবেক্ষণ আছে দুরকম ভাবে, খালি চোখে এবং নীল কাচের মধ্য দিয়ে, এবং তার থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা খালি চোখে উজ্জ্বল সোনালী হলুদ বর্ণের শিখা দেখতে পাই এবং নীল কাচের মধ্য দিয়ে যদি কোনো বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখা না যায়, তবে আমরা ধরে নিতে পারি আমাদের পরীক্ষণীয় লবণটি একটি সোডিয়াম লবণ, অর্থাৎ এর মধ্যে সোডিয়াম আয়ন উপস্থিত আছে। আবার যদি আমরা খালি চোখে বেগুনি বর্ণের শিখা দেখি এবং এই শিখাটি নীল কাচের মধ্য দিয়ে যদি গোলাপি বা টকটকে লাল বর্ণ প্রদর্শন করে, তবে আমরা ধরে নিতে পারি আমাদের পরীক্ষণীয় লবণটি পটাশিয়াম লবণ, এর মধ্যে পটাশিয়াম আয়ন উপস্থিত আছে। যদি আমরা শিখা পরীক্ষায় খালি চোখে ইটের মতো লাল বর্ণের শিখা দেখতে পাই এবং নীল কাচের মধ্য দিয়ে ফিকে সবুজ বর্ণের শিখা দেখতে পাই, তবে আমরা ধরে নিতে পারি আমাদের পরীক্ষণীয় লবণটি একটি ক্যালসিয়াম লবণ হতে পারে। আমরা শিখা পরীক্ষায় যদি খালি চোখে উজ্জ্বল নীলাভ সবুজ বর্ণের শিখা দেখতে পাই এবং নীল কাচের মধ্য দিয়ে কোনো বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ না দেখি, তবে আমরা ধরে নিতে পারি আমাদের পরীক্ষণীয় লবণটি কপার লবণ হতে পারে। ঠিক একই রকম যদি শিখা পরীক্ষায় হলুদাভ সবুজ, অর্থাৎ কাঁচা আপেলের মতো সবুজ বর্ণের শিখা দেখতে পাই খালি চোখে, আর নীল কাচের মধ্য দিয়ে যদি নীলাভ সবুজ বর্ণের শিখা দেখতে পাই, তবে আমরা ধরে নিতে পারি আমাদের পরীক্ষণীয় লবণটি বেরিয়াম লবণ। তাহলে এই যে আমরা পর্যবেক্ষণ, তার আলোকেই কিন্তু সিদ্ধান্ত নেব আমাদের লবণটি কোন লবণ হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখা পরীক্ষা কিভাবে করতে হয় এবং সেখান থেকে পর্যবেক্ষণ করে আমরা কি সিদ্ধান্তে উপনীত হব তা আমরা জানলাম। এখন আমরা যেটি জেনে নেব সেটি হচ্ছে শিখা পরীক্ষায় কেন আমরা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখতে পাই। তাহলে শিখা পরীক্ষায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ প্রদর্শনের কারণ কি, আমরা এই বিষয়টি এখন জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অংশে যখন আমরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে তারটি ভিজিয়ে পরীক্ষণীয় লবণ নিয়ে ধরছি, তখন এখানে একটি রাসায়নিক পরিবর্তন হচ্ছে। আমরা ধরে নিচ্ছি আমাদের ক্যালসিয়াম কার্বনেট লবণ এখানে আছে পরীক্ষণীয়, ধরে নিলাম। তাহলে আমরা এখানে এই সিএল এ তারটি ভিজিয়ে নিয়ে যখন পরীক্ষণীয় লবণ লাগিয়ে এই আগুনের শিখায় ওকে ধরেছি, তখন আগুনের তাপের প্রভাবে এই ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া সংঘটিত হবে এবং এদের মধ্যে বিক্রিয়ায় আমরা ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হতে দেখব। এখানে আমাদের 2 মোল এই সিএল বিক্রিয়া করবে। তাহলে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, এই উৎপন্ন ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু 2টি আয়ন রূপে বিয়োজিত থাকবে, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড এটি থেকে আমরা ক্যালসিয়াম 2+ আয়ন পাব এবং 2টি ক্লোরাইড আয়ন পাব। তাহলে এই ক্যালসিয়াম আয়ন তখন কি করবে, ঋণাত্মক আয়ন থেকে 2টি ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম ধাতুতে রূপান্তরিত হবে, ক্যালসিয়াম ধাতুতে রূপান্তরিত হবে, এবং যেহেতু এটি উচ্চ তাপীয় অংশে অবস্থান করবে, তাহলে উচ্চ তাপের প্রভাবে এই ক্যালসিয়াম ধাতুটি কিন্তু গ্যাসীয় দশায় উপনীত হবে এবং এই গ্যাসীয় দশায় ও কি করবে, এই ক্যালসিয়াম গ্যাসীয় দশায় উচ্চ শক্তি গ্রহণ করে সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হবে, অর্থাৎ একটা অস্থায়ী উত্তেজিত অবস্থায় উপনীত হবে। তাহলে এটি শক্তি গ্রহণ করবে। এখানে আমরা জানি শক্তি শোষিত হয় এই স্নিউ এর সমান বা তার সরল গুণিতক রূপে, কাজেই আমরা বলতে পারি এখানে এন এই স্নিউ পরিমাণ শক্তির শোষণ
ঘটবে এবং শক্তির শোষণ ঘটে কি হবে ক্যালসিয়াম এটা উত্তেজিত অবস্থায় গ্যাসীয় দশায় উপনীত হবে। এই অবস্থায় ক্যালসিয়াম আয়নটি যখন এই আগুনের শিখা থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু সে শক্তির উৎস থেকে বেরিয়ে গেল, ফলে এই উচ্চ শক্তির অবস্থায় সে অস্থিতিশীল হয়ে পড়বে এবং সেখান থেকে শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে আবার নেমে আসতে যাবে। তাহলে এই উত্তেজিত অবস্থা থেকে ক্যালসিয়াম যখন নিম্ন শক্তি স্তরে নেমে আসবে তখন কি হবে এটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে এবং তার শোষিত শক্তি যেটা ছিল NH নিউ সেটি কি বিকিরণ করবে, এটি বিকিরিত হবে। তাহলে এটি এখানে হচ্ছে শোষণ আর এখানে হচ্ছে বিকিরণ। এই যে শক্তির বিকিরণ হলো এই বিকিরিত শক্তিটাই একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আমাদের চোখে এসে পড়বে এবং আমরা এই শক্তি থেকে যে বিকিরণটি বেরিয়ে আসবে তারই বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ কিন্তু দেখতে পাবো। তাহলে এক এক মৌলের ক্ষেত্রে এই এক্সাইটেশন ঘটার জন্য উত্তেজিত অবস্থায় উপনীত হওয়ার জন্য এক এক পরিমাণে শক্তির শোষণ ঘটবে, ফলে তাদের বিকিরিত শক্তির মধ্যেও ভিন্নতা থাকবে আর বিকিরিত শক্তির ভিন্নতা মানেই তাদের কম্পাঙ্ক তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ভিন্নতা থাকবে, ফলে তাদের বর্ণেরও ভিন্নতা থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কেন শিক্ষা পরীক্ষায় আমরা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখতে পাই। আমাদের এইখানে ক্যালসিয়াম যেহেতু আমরা দেখিয়েছি তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা কি ধরনের বর্ণের শিখা দেখতে পাবো, এখানে ইটের মতো লাল বর্ণের শিখা দেখতে পাবো, কারণ এইখানে ক্যালসিয়াম যে পরিমাণ শক্তি শোষণ করে ঠিক সেই পরিমাণে শক্তির বিকিরণ ঘটাবে এবং এই বিকিরিত শক্তিটা যে বিকিরণ ঘটায় সেটি ইটের মতো লাল বর্ণ ধারণ করে বলেই কিন্তু আমরা ইটের মতো লাল বর্ণের শিখা দেখতে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টি নিশ্চয় বুঝতে পেরেছ। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিক্ষা পরীক্ষায় আমরা কেন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহারের পেছনে কি কারণ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো আমরা প্রথমে যে বিক্রিয়াটি লিখেছি যে আমাদের পরীক্ষণীয় লবণটি কি করছে HCl এর সাথে তাপের প্রভাবে বিক্রিয়া করে ক্লোরাইড লবণে পরিণত হচ্ছে। আমরা কিন্তু আসলে আমাদের পরীক্ষণীয় লবণটাকে ক্লোরাইড লবণে রূপান্তরকরণের জন্যই আসলে এই শিখা পরীক্ষায় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি। তাহলে কেন আমরা ক্লোরাইড লবণে রূপান্তর করতে চাচ্ছি, এর পেছনে যে কারণ সেটি হচ্ছে যে আসলে দেখা গেছে পরীক্ষা করে যে কোনো ক্ষারীয় মূলকের এই ক্লোরাইড লবণগুলো অধিক উদ্দায়ী প্রকৃতির হয়। তাহলে এরা অধিক উদ্দায়ী প্রকৃতির হওয়ার কারণে সহজে বাষ্পীভূত হবে আর যেহেতু বাষ্প সৃষ্টির ফলেই আমাদের এই শিখা পরীক্ষায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ আমরা দেখতে পাই, তাই আমাদের উদ্দেশ্য কিন্তু লবণকে কিভাবে সহজে আমরা বাষ্পীভূত করতে পারবো, এই জন্যই অধিক উদ্দায়ী ক্লোরাইড লবণ তৈরির জন্যই আমরা শিখা পরীক্ষায় মূলত গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ব্যবহার করে থাকি। তাহলে শিখা পরীক্ষায় আমরা আমাদের পরীক্ষণীয় লবণটিকে অধিক উদ্দায়ী ক্লোরাইড লবণে পরিণত করার জন্য গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা শিখা পরীক্ষা কি, এই পরীক্ষা থেকে কিভাবে ক্ষারীয় মূলক শনাক্ত করা যায়, এই পরীক্ষায় কেন আমরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি এবং এই পরীক্ষায় কেন বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ আমরা দেখতে পাই তা আমরা জানলাম। এখানে আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা জানি পর্যায় সারণীর 2 শ্রেণী, এই শ্রেণীতে মৌল আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এই যে মৌলগুলো এদের মধ্যে এই দুটি মৌল বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ প্রদর্শন করে না, কিন্তু আমরা এই তিনটি মৌলের বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখতে পাই। আমরা বলেছি ক্যালসিয়াম ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে আর বেরিয়ামের কথা বলেছি কাঁচা আপেলের মতো সবুজ বর্ণ বা হলুদাব সবুজ বর্ণ প্রদর্শন করে। আমরা স্ট্রনশিয়ামের ক্ষেত্রে টকটকে লাল বর্ণের শিখা দেখতে পাই। তাহলে এরা সবাই কিন্তু বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ প্রদর্শন করছে, কিন্তু বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম এই দুটো কিন্তু বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ প্রদর্শন করে না, এর পেছনে কি কারণ আমরা একটু জেনে নেব।
প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা জানি এই মৌলটি দ্বিতীয় পর্যায়ের মৌল, আর এই মৌলটি হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে নিউক্লিয়াস তার এটি প্রথম শক্তি স্তর, এটি যদি দ্বিতীয় শক্তি স্তর ধরি, তাহলে বেরিলিয়ামের শেষ ইলেকট্রন কিন্তু এই দ্বিতীয় শক্তি স্তরে অবস্থান করছে। তাহলে বেরিলিয়াম মৌলের এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি থাকায় মূলত কিন্তু আসলে ইলেকট্রনই শক্তি গ্রহণ করে উত্তেজিত অবস্থায় উপনীত হচ্ছে। তাহলে এই যোজ্যতা স্তরের ইলেকট্রন গুলো যখন শক্তি গ্রহণ করে উচ্চ শক্তি স্তরে যেতে যাবে, তখন যেহেতু এই ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে আছে, ফলে এদের মধ্যে আকর্ষণ কিন্তু অনেক বেশি আছে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক অধিক আকর্ষিত থাকার কারণে যখন এই ইলেকট্রন শক্তি গ্রহণ করে উচ্চ শক্তি স্তরে উপনীত হবে, তখন কি ঘটনা ঘটবে? এদের কিন্তু এই নিউক্লিয়াসের সাথে যে আকর্ষণটা আছে সেটাকে বিচ্ছিন্ন করে উচ্চ শক্তি স্তরে যেতে হবে, এবং এই শক্তি বিচ্ছিন্ন করার জন্য অধিক শক্তির শোষণ এখানে ঘটবে। যেহেতু অধিক শক্তির শোষণ ঘটবে, তাহলে বিকিরণও কিন্তু অধিক শক্তির ঘটবে, এবং সেই অধিক শক্তির বিকিরণের ফলে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যটি পাব, সেটি যদি আমাদের দর্শন ক্ষমতার বাইরে থাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে বা আমরা যদি ম্যাগনেশিয়ামের কথা চিন্তা করি, এখানেও তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে। তাহলে এরা আসলে নিউক্লিয়াসের কাছাকাছি থাকায় ইলেকট্রন গুলো অধিক শক্তিতে আকর্ষিত থাকে, ফলে এরা শক্তি গ্রহণ করে উচ্চ শক্তি স্তরে উপনীত হতে হলে এদের অনেক উচ্চ শক্তির শোষণ করার প্রয়োজন পড়ে। এই উচ্চ শক্তি শোষণ করার কারণে এরা যখন বিকিরণ ঘটায়, তখন উচ্চ শক্তির বিকিরণ ঘটায়, ফলে তাদের তরঙ্গ দৈর্ঘ্য দেখা যায় আমাদের দর্শন ক্ষমতার বাইরে থাকে, যে কারণে এই দুটো মৌলের ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখতে পাই না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এই দুটো মৌলের ক্ষেত্রে কেন আমরা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখতে পাই না, কারণ আমাদের দর্শন ক্ষমতা সীমিত। আমাদের দর্শন ক্ষমতা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আমরা শুধুমাত্র দেখতে পাই, এর বাইরে হলে দেখতে পাই না। আমরা আবার জানি E সমান কি, এইচ নিউ, বা E সমান আমরা বলতে পারি Ac বাই ল্যামডা, যেহেতু নিউ সমান C বাই ল্যামডা। তাহলে ল্যামডার সাথে, দেখো বন্ধুরা, ল্যামডার সাথে E কিন্তু ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত। তাহলে শক্তি যত বেশি হবে, ল্যামডা কিন্তু তত কম হবে, এবং সেটা যদি 380 থেকে কম হয়, তাহলে এটি অতিবেগুনি অঞ্চলে বা তার থেকেও নিম্নতর তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোন অঞ্চলে অবস্থান করবে, ফলে আমরা এটা দেখতে পাব না। এ কারণে আমরা এই দুটো মৌলের ক্ষেত্রে বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখতে পাই না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। এখন আমরা তোমাদের সামনে বাড়ির কাজ নিয়ে আসছি। আজকে আমাদের প্রথম যে বাড়ির কাজটি থাকবে তা হচ্ছে শিক্ষা পরীক্ষায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ প্রদর্শনের কারণ ব্যাখ্যা করো। দ্বিতীয় যে বাড়ির কাজ সেটি হচ্ছে শিক্ষা পরীক্ষায় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো। আর তৃতীয় যে প্রশ্নটি আমরা তোমাদের সামনে রাখছি সেটি হচ্ছে শিক্ষা পরীক্ষায় ক্যালসিয়াম ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে কেন ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিশ্চয়ই আমার আলোচনার আলোকে লিখতে পারবে। আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের আজকের আলোচনাটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক দিও, আর অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে, আর বেল বাটনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওটা তোমরা দ্রুত পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।